কি কৈছে, মই বঙালীত কওঁ না অসমীয়াত কওঁ, বাংলা বাংলায় কৈছে তো বাংলায় কই, কি কৈছে যে হাতী গুলা কি করে ধান খেত খায়, ধান খেত খায় আর কি করে, আম করে ঘর ভাঙে, ঘর ভাঙে। আচ্ছা আপনি কম তো আপনার আপনি মানে খাওয়ার যেটা আছে আপনি যেটা খান আপনার যদি খাইতে না দেয় ঘরের থেকে মাই হোক বাবাই হোক বউ হোক কি হোক খাইতে দিল না, আপনার পকেটে পয়সাও নাই বলেন আপনি কি করবেন কোথায় খাবেন, নিশ্চয় বাইরে যেতে লাগবে, বাইরে যেতে লাগবে। আচ্ছা আপনার ঘরের থেকে যদি আপনার গেটি ধাক্কা দিয়ে বের করে দিল আপনি কোথায় থাকবেন, তাহলে আমার কোন যাব রাস্তায় যাব অন্যের ঘরে। এখন কথাটা হচ্ছে কি যে আজি দেওয়ালি হব, আমি কি করি হাতি খোয়া কলগছ জঙ্গলের পরে কাটি আনি আমি ঘরের পদলি যদি সজাম তারপর পিছদিনা পেলাই দিন, হিহতর খানা যদি আমি বন্ধ করছো তো হিহত আমার ঘরের খানা খাব না নাই খাব, হিহতর ঘরত যদি আমি গৈছো হিহতে আমার ঘরত আইব না নাই, মই যদি ঘরত মোর বিছনাটা না পাও মই তোমার ঘরত গিয়ে থাকিম না নাই, সেইকাৰণে সিহঁতৰ জেগাত সিহঁতক থাকিব দিয়ক, সিহঁতৰ খাদ্য সিহঁতক খাব দিয়ক, তেতিয়াহ'লে সিহঁতে সিহঁতৰ জেগাত থাকিব আমি আমাৰ জেগাত থাকিম, হয়নে নাই? আমি বুঝলাম আমি বুজি পালো যে আপনার হাতি ওলাই আহি আমার ঘর ভাঙিব অর্থাৎ খাদ্যর বাবদ আহি আমার ঘর ভাঙিছে, কিন্তু এই সম্পর্ক সরকারে কিছুমান সংগঠনক অলপ দায়িত্ব দিছে, এই হাতি বা মানুষের মাজর সংঘাত এইবিলাক সম্পর্ক আজি আপনালকে কি কব বিচারে আমাক অলপমান রাইজক বুঝাই দিলে আমি বেশি আনন্দিত হম। আমার মাজত সনাতন আছে, সনাতন আহা আমার আমার সংগঠনটির বিষয়ে সনাতনে কব স্যারে, বড় সুন্দর প্রশ্ন এটা সুদিছে যে বহুত অনুষ্ঠান আছে কিছু রাষ্ট্রীয় পর্যায়ের কিছু আন্তরাষ্ট্রীয় পর্যায়ের আর কিছু স্থানীয় অনুষ্ঠান, আমি এটা রাষ্ট্রীয় পর্যায়ের স্বেচ্ছাসেবী অনুষ্ঠান যুক্ত গোটাই ভারতবর্ষ আমি বিভিন্ন আমার অনুষ্ঠানটির নাম হল ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া, আপনাদের ইয়াতছে WTI বলে লিখা আছে ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া, আমার আর একটা অনুষ্ঠান একদরে জড়িত হয়ে আছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এনিমেল ওয়েলফেয়ার আইফ, এই WTI ভারত বিভিন্ন স্থানত যা দুষ্প্রাপ্য প্রাণী হোক বা ধ্বংস হয়ে যাওয়ার রাষ্ট্রীয় উদ্যান হোক বা বিশ্ব ঐতিহ্য ঠাই সেই ঠাইবর আমার